সকলকে নমস্কার জানিয়ে শুরু করছে আমার একটা নতুন ব্লগ মোমেন্ট সুইপ নির্ঝয়ে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ এটা কালী পুজোর আগের দিনের থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো সেই ব্লগটা আমি আজকে আপলোড করলাম আপনাদের জন্য জানি অনেকটা দেরি হয়ে গেছে তো কালী পুজোর সময়ে কী করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার যে আনন্দটা আপনাদের সাথে ভাগ করলাম তো কালী পুজোর আগের দিন সকালবেলা আমি আমার মিসেস এবং দাদাকে নিয়ে চলে গেছিলাম প্রথমে আমাদের অতি পরিচিত আমাদের যেখান থেকে আমরা শাড়ি কিনিতে ঘুরিয়া প্রিয়দর্শিনী স্টোরে তো গেছিলাম সেখানে শাড়ি প্রথমে কিনলাম ভাই জন্য তো দুটো গিফট করার ছিল ভাইফোঁটার দুটো শাড়ি কিনে সেখান থেকে আমরা কি কি বাজার করলাম অর্থাৎ পুজোর বাজার কিছু জিনিস এবং লাইট স্পেশালি লাইট কিনেছিলাম লাগানোর জন্য বাড়িতে ডেকোরেশনের জন্য তো সেই লাইটগুলো কোথায় কিনলাম না কিনলাম সবটাই বাগুয়াটি চোড়া মন্দিরের আমাদের এখানেই তো চলুন আপনাদের সাথে সেইগুলো নিয়ে দেখা হচ্ছে আর আপনাদের সাথে তারপর বাড়িতে আবার পুজোও ছিল লক্ষ্মী পুজো তো সেটাও আপনাদের সাথে আমি তুলে ধরেছি আশা করি আমার এই ব্লগটা ছোট্ট ব্লগটা ভালো লাগবে তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আর দেখতে থাকুন আমার এই নতুন ব্লগ তো তারপর দোকানে গিয়ে বিভিন্ন রকমের লাইটের সাথে সাথে প্রথমবারই মন প্রদীপ দেওয়া মানে প্রদীপের যে স্ট্যান্ড পঞ্চপ্রদীপ যেটাকে বলে বা একশো আট প্রদীপ কি বলে না ওই টাইপসের একটা প্রদীপ প্রথমবার কিনলাম বাড়িতে ডেকোরেশনের জন্য আর সঙ্গে এই যে প্রদীপটা দেখতে পাচ্ছেন এটা জল দেওয়া প্রদীপ হাতে জল বা আপনি যদি ওখানে জল দিয়ে দেন তো অটোমেটিক্যালি প্রদীপগুলো জ্বলে যাবে অদ্ভুত রকমের জিনিসটা দেখে ভালো লাগলো আর আমি কিনে ফেললাম দোকান থেকে শটান হ্যাঁ এটাই নিয়েছিলাম খুব সুন্দর জিনিসটা জানেন তো আপনাদের সাথে দেখাচ্ছি একটু পরে বাড়িতে যেখানে আমরা ডেকোরেট করেছিলাম তো তারপর বাড়িতে চলে এলাম আর এসে শাড়িগুলো খুলে খুলে দেখছিলাম যে শাড়িগুলো কেমন হয়েছে বাড়ির সবাইকে দেখাচ্ছিলাম এই একটা শাড়ি নিয়েছিলাম আর এই আরেকটা শাড়ি এই দুটো শাড়ি আমরা প্রিয়দর্শিনী থেকে নিয়েছিলাম প্রিয়দর্শিনী বুটিক এদের অরিজিনাল দোকান হচ্ছে কিন্তু ঝাড়গ্রামে এখানেও একটা শোরুম আছে আমাদের তেঘুরিয়াতে তো আমরা সেই তেঘুরিয়া শোরুম থেকেই শাড়িগুলো কিনি পুজোর আগেও শাড়ি কিনেছি ওখান থেকে এবং এখানে এনাদের ফেসবুক পেজও আছে ফেসবুক পেজ প্রিয়দর্শিনী বুটিকের পেজে গিয়েও আপনারা শাড়ি অর্ডার করতে পারেন তো ডাইরেক্টলি ওনারা ডেলিভারি করে দেবে তো কোনো একদিন আপনাদের নিয়ে যাবো সেই বুটিকের দোকানে এবং ডাইরেক্ট সরাসরি আমাদের আমার ব্লগের মাধ্যমে তাদের বুটিকের জিনিসপত্র চেষ্টা করব যদি তারা পারমিশন দেয় আমি শেয়ার করার বাট হ্যাঁ এটা কোনো প্রমোশনাল ভিডিও বা তাদের দোকানের কোনো প্রমোশন নয় জাস্ট আমার ভালো লাগার জায়গা প্রিয়দর্শিনী বুটিক সেখান থেকে আমি শাড়ি কিনি বাড়ির জন্য এবং সেখানে হ্যাঁ অদ্ভুত রকমের গয়নাগুলোও কিন্তু ওনারা বিক্রি করেন তো সেখান থেকে গয়নাটা মানে একটা হার আর শাড়িটা কেনা হয়েছিল আমাদের ঠাকুর দালান অর্থাৎ মানে যেখানে আমাদের ঠাকুর থাকে সেখানে এই যেটা বলেছিলাম আপনাদের দেখাবো সেটা ওখানে ডেকোরেট করেছিলাম খুব সুন্দর লাগছিল জানেন তো জায়গাটা আর তারপর আমরা সবাই সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছিলাম স তো বাজারে যে বাজারে গেছিলাম বাজার করতে অর্থাৎ কালী পুজোর যে প্রস্তুতি তার আগে একটা বাজার করতে হয় মানে ধরুন আপনার মানে সবজি টবজি বিকজ অফ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিন সন্ধ্যা আর আগে আপনাদের দেখালাম আমার বাড়ির ডেকোরেশন আর এই ছিল আমাদের চৌদ্দ প্রদীপ আর তারপরে বসে গেছিলাম ঠাকুর আমাদের যে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পুজোর লক্ষ্মী ঠাকুর কে মানে বসানো ওই ধানের ওপরে বসানোর জন্য তো তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপর বাড়িতে ছাদে আমাদের মিসেস আল্পনা দিছিল মা গেছিলো ছাদের লক্ষ্মী লক্ষ্মী বিদের যে ব্যাপারটা তারপরে পুজো শুরু হয়েছিল এটা ছিল ডেকোরেশন মশাইকে পাঁচ রকমের ভাজাভুজি দিয়ে পুজো জোগাড়ও করে দেওয়া ছিল তো তারপর রঙ্গোলিটা তারপর পুজো চলাকালীন যে পঞ্চপ্রদীপ আরতি সমস্ত বাড়িতে সবাই বাড়িগুলো প্রত্যেকটা দেখিয়ে দেওয়া হয়েছিলো আর এটা ছিল আমাদের বাড়িতে প্রথমবার লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোগুলো বছরে চারবার হয় আমাদের আমরা ঘটি যেহেতু তো আমাদের চারবার ধানের লক্ষ্মী পুজো হয় তো তার মধ্যে এটা একবার দিয়ে শুরু হলো এবং কালী পুজোর দিনে এটা প্রথমবার পুজোটা হলে এরপর আবার হবে হচ্ছে পৌষ মাসে লক্ষ্মী পুজো তো আর এটা ছিল আমাদের ডেকোরেশনটা যেটা আপটার আফটার দ্যাট ওই রঙ্গোলিটা হয়েছিল তো ডেকোরেশন আর তারপরে আমরা চলে গেছিলাম কালী পুজো অর্থাৎ রাত্রেবেলা পুজো দিতে অঞ্জলি অঞ্জলি দিতে কারণ আমরা এই প্রথমবার সব বাই বাড়ি সবাই সকলে উপোস ছিলাম মিসেস ইঞ্জিনিয়ারের প্রত্যেক বছর নিরামিষ খায় উপোসটা দেয় না বাট মিসেসও এইবার উপোস দিয়েছিলো আর আমি দাদা মা বাবা আমরা তো প্রত্যেক বছর অ্যাজ ইউজুয়াল উপোস দিয়েই থাকি তো এই বছর প্রথম হঠাৎ করে বিশেষ বলে আমি উপোস দেবো তো আমি আর বাধা দিইনি কারণ উপোস দেওয়াটা তো তার যে যার মনের ইচ্ছে উপর ডিপেন্ড করে তো নিশ্চয়ই সে পেরেছে এবং মা তাকে কৃপা করেছে আর আমি প্রচণ্ড খালি ভাইয়ের ভক্ত তো মাকে ডেকে মনে 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 মা সব ঠিক করে দাও আমার প্রবলেমটা তো প্রবলেমটা ঠিক হয়ে যাবে এই কামনা নিয়ে আমি গিয়ে অঞ্জলি টঞ্জলি দিলাম তো অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করেছিলাম আমরা এই টাইম মানে গেছিলাম তো ওখানে কোনো ভিডিও করিনি পুজো দেওয়া হয়ে গেছিলো তো অঞ্জলি দেওয়ার পরে কারণ মায়ের কাছে মাকে কি ভিডিওতে দেখাবো মা তো মাই না তো সেটা না হয় তোলাই থাকলো তো সেটা আর কোনো ভিডিও আলাদা করে করিনি তো তারপর আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করেছিলাম উপোসটা ভঙ্গ করেছিলাম তো আশা করি বন্ধুরা আমার এই কালী পুজোর ব্লগ ভালো লাগলো সবাইকার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে একটা কমেন্টস আর দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি সবাইকে শুভ দীপাবলি জানাই অনেক দিন হয়ে গেছে জানি কিন্তু তাও কোথাও গিয়ে শেষ হয়েও যেন শেষ হলো না তো তাই আপনাদের সকলকে দীপাবলি আবার আমি জানালাম হ্যাঁ জানি সামনে ক্রিসমাস চলে এসছে ক্রিসমাস তাই অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাসও জানিয়ে দিলাম তো সেটা আর আসার পথে অদ্ভুত রকমের কিছু কিছু প্রতিমা ছিল সেগুলোর ছবিগুলো নিতে ভুল করিনি তো সেগুলোর ছবি নিয়ে নিয়েছিলাম তো সেগুলোও ভাবলাম সবার সাথে শেয়ার করাটা দরকার তো সেটাও শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আর ভাইফোঁটা ব্লগ তো অলরেডি আশা করি দেখে নিয়েছেন তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর আমার সবথেকে মজার বিষয় আমার বাঁকুড়ার যে মায়ের মন্দিরের পুজো সেই ব্লগটা এর পরেই আসবে তো ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি টাটা দেখা হচ্ছে